আজ আমার মন ভালো নেই, কথা থেকে করে বলবো, দুঃখের দিনে তুমি কাউকেই পাশে পাবে না, এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা। তুমি দুঃখের দিনে যাকে সাহায্য করবে সেই মানুষটাও তুমি তাকেও তুমি পাবে না তোমার দুঃখের দিনে। মানুষ এমন করে যে কাউকে দুঃখ দিয়ে এমন করে পচাতে পারে আগে আমার জানা ছিল না। জীবনে কখন কি যে হয় কেউ বলতে পারে না। স্বপ্ন ভাঙার কষ্ট কি করে মানুষ বুঝবে যার কখনো স্বপ্ন ভাঙেনি। আজ আমার মন ভালো নেই, একটা মানুষ কতটা কষ্ট পেলে কথা বলতে পারে সেটা যে কখনো মন খারাপ হয়নি সে কখনো বুঝতে পারবে না। মানুষ কতটা দুঃখ পেলে বলতে পারে এই কথাটা, আজ আমার মন ভালো নেই। এই কথা নিয়ে মানুষ যে এমন করে পচাচ্ছে কথাটা এমন না যে পৃথিবীতে কখনো কারো মন খারাপ হয়নি। একজনের দোষ দেখে আরেকজন যদি গোপন করেই না রাখতে পারে তাহলে আমি কিসের মানুষ হলাম। ইটকাঠের শহরে আমরা সবাই যান্ত্রিক হয়ে গেছি, আমাদের মন বলে আজ কিছুই নেই, পাথর হয়ে গেছি। অন্যের কষ্ট দেখে আমরা কষ্ট পাই না, বরঞ্চ হাসি। আমাদের মনুষ্যত্ব আজ কোথায়? আমাদের নিজেদের দোষ দেখে আমরাও সেটাকে আরো মানুষের কাছে ছড়িয়ে দিই। অন্যায় দেখে আমরা অন্যায় প্রতিবাদ করি না, কিন্তু কারো ভুলগুলো আমরা ধরিয়ে দিই না। কেউ যদি ভুল করে সেটাকে আমরা মানুষের কাছে বেশি ভালো করে প্রচার করি, মাথা ঘামাই অন্যকে নিয়ে। কিন্তু নিজের ব্যাপারে অন্যকে কখনো মাথা ঘামিয়েছে? সময়কে কাজে লাগাতে হয়, অযথা অপচয় করাটা সময় আল্লাহ তাআলার নিয়ামত। সময় কারো দোষ দেখে সেটা গোপন করে রাখাই মুমিনের ব্যক্তির ধর্ম। আমরা বলি আমরা শিক্ষিত হয়েছি, আসলে কি আমরা শিক্ষা লাভ করতে পেরেছি? সময় হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, আমাদের সময়টাকে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। মৃত্যুর পর আল্লাহকে প্রশ্ন করা হবে, তোমার সময়টাকে কোন কাজে লাগিয়েছো, সম্পত্তিকে কোন কাজে ব্যয় করেছো, তোমার জীবনটাকে কোন কাজে কি করেছো। এই পৃথিবীতে আমরা কেউ সারা জীবন থাকবো না, থেকে যাবে আমাদের আমল আর চরিত্র। কোনো মানুষকে নিয়ে পচানোটা কখনো মুমিনের ধর্ম হতে পারে না। আমরা তো সবাই নিজেদের মুমিন বলে দাবি করি। আজ আমার মন ভালো নাই এই কথাটা জিনিসটা সবার জীবনে আসে, কেউ সেটা প্রকাশ করে কেউ প্রকাশ করে না। তাই দুঃখের সাথে আজকে ভিডিওটা শেষ করেছি। কবে যে আমরা মানুষকে পছন্দ বাদ দেব? মানুষের মন যে কত কারণে খারাপ হতে পারে, যার মন কখনো খারাপ হয়নি সেটা কি করে বুঝবে? হয়তো বা তার মা, কারোর মা পৃথিবীতে বিদায় নিয়েছে, সে কারণে তার মন খারাপ হতে পারে। পথে যখন রাস্তায় অন্য শিশু তার বাবাকে নিয়ে যায়, সেটা দেখে তার মন খারাপ হতে পারে। কিন্তু আমাদের উচিত, আমাদের যদি মন খারাপ হয় সেটা কাউকে না বলা, কেন মানুষ সেটা নিয়ে উপহাস করবে। আর যে এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে আজ আমার মন ভালো নেই, এটা যে এমনকি মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এই বিষয়টা, এটা গোপন করে রাখাটা উচিত ছিল। কিন্তু এখন মানুষ এই বিষয়টা নিয়ে ছড়িয়ে দিচ্ছে, এটা দেখে খুবই তাহলে কষ্ট হয় যে আমরা মানুষ যখন একজনকে নিয়ে কতটা পচাচ্ছি, বা আমরা মানুষ বলে মানুষকে দাবি করি। বৃষ্টি হলে অনেক খিচুড়ি রান্না করে আয়োজন করে বেশ জম্পেভাবে খায়, কিন্তু বৃষ্টি হলে হয়তো অনেকে রান্নাই হয় না, হয়তো খাওয়াই হয় না।
বৃষ্টিতে অনেক রেডিও শোনে, কানে রেডিও দিয়ে এক কাপ কফি হাতে নিয়ে গান শোনে, এটা তার কাছে সুখ। কিন্তু কারোর কাছে হয়তো আজকে বাজারটা করা হয়নি, এই জন্য তার মন খারাপ। হয়তো পা রাস্তা পার হতে অ্যাক্সিডেন্ট হলো, আমরা তাদের দেখছি কিন্তু আমাদের কিছুই হচ্ছে না, কারণ সেই যা যে অ্যাক্সিডেন্ট করেছে সেই মানুষটা তো আমাদের কেউ না। কিন্তু যাদের আপনজন অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছে, তাদের কাছে সেই কষ্টটা অন্য কেউ বুঝবে না। সেদিন তারা বলবে, আজ আমার মন ভালো নেই। মন খারাপ থাক, ভালো থাক, সেটা অন্যের কাছে প্রকাশ না করাটাই ভালো। মন ব্যক্তি খারাপ থাক, ভালো থাক, যাই থাক, সেটা আল্লাহর কাছে বলবে, মানুষের কাছে বলে বেড়াবে না। তাহলে এমন অপদস্ত এবং অপমান সহ্য করতে হবে। বাবা, তোমার কথা বড় মনে পড়ে, যখন তোমার কথা মনে পড়ে তখন অনেক কষ্ট হয়। যাদের বাবা আছে তারা বাবা হারানোর কষ্টটা বুঝবে না, বা যাদের বাবা আছে তারা তো তাদের বাবা মাকে বা বৃদ্ধাশ্রমে রেখে আসে, তারা বা কি করে বুঝবে কষ্টটা। যার যে কষ্টটা, সেই কষ্টটা তার কাছে বেশি বড় বলে মনে হয়, অন্যের কষ্ট তার কাছে বড় বলে মনেই হয় না। সব কষ্টই আছে একই রকম। আজ আমার মন ভালো নেই, বৃষ্টি হলে হয়তো সবাই খুব আনন্দ থাকে।